প্রবল ইচ্ছাশক্তির কাছে কোনো প্রতিবন্ধকতাই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তার অনন্য উদাহরণ নাহিদ হাসান। তাকে দেখে মনে হতে পারে 6 থেকে 7 বছরের শিশু, কিন্তু বয়স 21 বছর আর উচ্চতা 4 ফিট। অন্য স্বাভাবিক মানুষের থেকে কিছুটা আলাদা আকারে ছোট শিশুর মতো হলেও বর্তমানে সে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন। ইচ্ছা লেখাপড়া শেষ করে চাকরি করবেন প্রশাসন ক্যাডারে। নাহিদ হাসান লেখাপড়া করেন অনার্স প্রথম বর্ষে। জন্মের পর থেকে স্বাভাবিক শিশুদের মতো হলেও 8 থেকে 9 বছর বয়সে যখন শারীরিক গঠন না বাড়ে তখন তাকে দেখানো হয় চিকিৎসক। চিকিৎসক শরীরের হরমোনজনিত সমস্যার কথা জানালেও অতিরিক্ত ব্যয়ের কারণে করানো হয়নি চিকিৎসা। বাপ মার বোঝাই আসি এখন, কোনো কাজ কাম করতে পারি না। সমাজের ব্যয় হলো অনেক লোক আছে, যদি আমাকে একটু সাহায্য করতো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম এবং পড়ালেখা কন্টিনিউ করতে পারতাম। সরকার তো দেখছে, সরকার যদি কোনো কিছু করে আমার যদি একটা চাকরি দিয়ে দেয় আমি অনেক ক্যাপি দেখতে পারবো এবং পরিবারের কোনো কিছু করে দিতে পারবো। এটাই অনেক খারাপ লাগে যখন ছেলেপিলে খেলা গেলে, অনেক বড় বড় ছেলেপিলে খেলা গেলে আমার নেয় না, ছোটবেলা আমার নেয় না, অনেক খারাপ লাগে সেই সময়। পরম স্নেহে মা পারভিনা বেগম ছোট শিশুদের মতোই সেবা করেন তার। নাহিদের গোসল, খাওয়া, পোশাক পরানো সহ সকল কাজই করে দেন তার মা। আসলে ছোটবেলার থেকে 8 বছর বয়সে আরাম কম হয়েছে তো আমরা কিছু ঠিক পাইল না, পরে ডাক্তার বাড়ি নিয়ে যাইয়ে এটাই ঠিক পাইছে যে হরমোনের সমস্যা। তারপরে তার এই ছোটো মানুষের মতনই দাস গোসল করে দিতে হয়, কাপড় চুপড় পরে দিতে হয়, খাই দাই দিতে হয়, সবই নিজেরাই করতে হয়। তারপরে এত দূর লেখাপড়া শিখাইছি তখন এই অনার্স ভর্তি হওয়ার পরে তো এখন একটু সমস্যার মতন হয়ে যাচ্ছে, যত খরচ খরচা কোথায় পাবো কি করবো। আপনারা যদি একটু সহজ সহযোগিতা করতেন তাহলে একটু লেখাপড়া একটু ভালো করে শিখাতে পারতাম। নাহিদ হাসান হরিণাকুণ্ড উপজেলার জোড়াদহ কলেজ থেকে মানবিক বিভাগে GPA 4 নিয়ে উত্তীর্ণ হন SSC পরীক্ষায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে ভর্তি হয়েছেন উপজেলার হরিণাকুণ্ড লালনসার সরকারি কলেজে। তবে থেমে নেই নাহিদ, পুনরায় দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। 7 থেকে 8 বছর বয়সের পরের থেকে মানে দেখছি যে অবস্থা, তারপরে দেখছি যে ছোটো ওর সাথে যারা আছে তাকা তারা দেখছো সে তুই উচ্চ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তারপর আমি দেখলাম যে একটু ডাক্তার কাছে নিয়ে যেয়ে দেখে কী অবস্থা হয়, তারপর ডাক্তার কাছে নিয়ে গেলাম, ঢাকায় নিয়ে গেলাম, নিয়ে যেয়ে সে সব চেক আপ করে নিয়ে তারপরে সে ডাক্তারে বললো যে 14 লক্ষ টাকা লাগবে। তারপরেও বললো যে ভালো হবে কি তাও ওরা গ্যারান্টি নিতে পারলো না। তারপর আমার টাকা অত গুছানো সম্ভব হলো না, তারপরে থেকে আসে আর আমি আর তার আর ওই দেখায় না, আর সম্ভব নাই এখন আর লেখাপড়ায় আগে যাচ্ছে। নাহিদ লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসেন শিশুদের সাথে, অনেকেই ভালোবেসে তাকে ডাকেন ক্যাপ্টেন বলে। আকারে ছোট থাকায় সামাজিকভাবে কিছুটা প্রতিবন্ধকতার শিকার হলেও এখন এলাকার মানুষ তাকে শান্ত ভদ্র ছেলে হিসেবেই জানেন। নাহিদ লেখাপড়া ও চাকরির জন্য সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা চেয়েছেন। নাহিদ যে আমাদের বড় ভাই, সব আমরা একসাথে ফুটবল, গাদন, ক্রিকেট সব একসাথেই খেলি। হে মনে হয় না যে আমাকে বড় বন্ধুর মতন সব একসাথে সব খেলা খেলি, একই সব সাথে থাকি, সবসময় একই সাথে থাকি। নাহিদ মানুষ ছোট দেখা গেলে ওর বয়স 5-6 বছর বয়স মতো দেখা যায়, কিন্তু ওর বয়স 21 বছর। সবাই বলে যে হলে তুই এরকম ছোট হয়ে রয়েছিস, তুই হয়ে রয়েছিস, তাই রয়েছিস, একদম মানে মেলা রকম কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বলে। এই কারণে হচ্ছে ছেলে কষ্ট পায়, কান্নাকাটো করে, এসে আল্লাহ আমার এমন করে ছিল সবার বড় করে রেখে আছে। যে কোনো সমস্যায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। ওকে বলাই আছে যে আমি যে কয়দিন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আছি তোর যে কোনো প্রয়োজন সে যেটাই হোক না কেন তুই আমার সাথে, সে আমার ছোটো ভাইয়ের মতো, বন্ধুর মতো, সে আসে এবং আমাকে বলবে এবং সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। এই আশা আমি তাকে দিয়েছি এবং এটা ইনশাল্লাহ করে দেওয়া হবে যে কোনো প্রয়োজনে।